লকডাউন কে বুড়ো আঙুল কোন নগরবাসী। করোনা ভাইরাসের আতঙ্কে একদিকে যেমন আতঙ্কিত সারা পৃথিবীর মানুষ, অন্যদিকে এই মরণ ভাইরাসের মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। কিন্তু সেই লকডাউন কে বুড়ো আঙুল দেখাচ্ছে কোন্নগরের মানুষ। কোন্নগর শহর সহ নবগ্রাম পঞ্চায়েত ও কানাইপুর পঞ্চায়েত এলাকায় একই ছবি ধরা পড়ছে। কি দিন কি রাত, ছবি একই রকম দেখা যাচ্ছে কোন্নগরের। বিনা কারণে বাইক সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে মানুষজন। রবিবার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জানিয়েছে এলাকার সাধারণ মানুষ। নগর স্টেশন এলাকার যে অবস্থা দেখা যাচ্ছে, এলাকাবাসী হিসেবে কি বলবেন? এখানে সকালে বিকালে সব সময় একই ভিড়, লোকে এখানে লকডাউন মানছে না, বাজারে সারাক্ষণ ভিড় থাকছে। এখানে পুলিশের কোনো হস্তক্ষেপ আমরা সবসময় চাই, কিন্তু পুলিশ কোনো হস্তক্ষেপ করছে না। আমরা চাই প্রশাসন এই বিষয়ে যদি একটু দেখেন খুবই উপকার হয়। প্রশাসন থেকে তো সচেতন করার বার্তা দিচ্ছে বারবার ধরে, তাতেও এই অবস্থা দেখা যাচ্ছে। সচেতন করার বার্তা দিলেও কিন্তু আপনি দেখতে পারেন এখন প্রচণ্ড ভিড়, সকালেও এরকম ভিড় থাকছে, বিকালে রাত্রি 10টা 9টা 10:30 অবধিও বাজার খোলা থাকছে। সেই বিষয়ে কিন্তু কোনো কার্যকরী কিছু হচ্ছে না। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ ঘোষ। আপনার পঞ্চায়েত এলাকায় দেখা যাচ্ছে যে এইরকম পরিস্থিতি লকডাউনের মধ্যেও, কী হবে বলছেন? আসলে আমাদের পঞ্চায়েতের তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে বারে বারে এখানে বিভিন্ন রকম মাইক ক্যাম্পেইনিং করা হয়েছে, জনগণকে সচেতন করবার জন্য আমরা চেষ্টা করেছি, কিন্তু জনগণের মধ্যে এখনও সেই সচেতনতা আসেনি যে আজকে যে তারা যে লকডাউনের মধ্যে লকডাউনটাকে মানবে এবং এর কী গুরুত্ব, যে করোনা ভাইরাস যেভাবে ছড়িয়েছে চারদিকে, আজকে যদি এখানে একজন যদি এফেক্টেড হয় তাহলে এই ভিড়ের মধ্যে তাহলে অবস্থাটা কী জায়গায় দাঁড়াবে সেটা চিন্তা করতেও আমরা মানে কেঁপে উঠছি। তো সেখানে দাঁড়িয়ে আমরা আজকেও আমি সকালবেলা আমাদের উপপ্রধানের সঙ্গে কথা বলেছি, আজকে আমি আবার আমাদের কানাইপুর ফাঁড়ির বড়বাবুর সঙ্গে কথা বলবো, ওনাদেরকে অনুরোধ করবো যাতে বাজারটা ইমিডিয়েট এখান থেকে সরানোর ব্যবস্থা হয়, অথবা এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাতে মানুষ এখানে এইভাবে গ্যাদারিং না করতে পারে। কারণ সংক্রমণ যখন যখন তখন এখানে কিন্তু অনেক বড় আকার ধারণ করতে পারে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম জয়জিৎ দত্ত, আমি নবগ্রাম অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি।